আসসালামু আলাইকুম গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাজ আজ তেরোই নভেম্বর প্রখ্যাত কথা সাহিত্যিক আহমেদের জন্মদিন হুমায়ুন আহমেদ ছিলেন একজন ঔপন্যাসিক গল্পকার ছোট গল্পকার নাট্যকার গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে তিনি সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পধিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসেবেও তিনি ছিলেন সমাদৃত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা তিনশোরও বেশি তার বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানান ভাষায় অনুদিত হয়েছে হুমায়ুন আহমেদ ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রিতে মাস্টার ডিগ্রি অর্জন করেন এবং আমেরিকার নর্থ ডাকোটা ইউনিভার্সিটি থেকে পলিমার কেমিস্ট্রিতে ডক্টরের ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তান সেনাবাহিনী তাকে আটক করে এবং নির্যাতনের পর হত্যার জন্য গুলি চালায় তিনি অলৌকিকভাবে বেঁচে যান হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাস নন্দিত নরকে উনিশশো বাহাত্তর সালে প্রকাশিত হয় সেই থেকে দু সালের উনিশে জুলাই তার মৃত্যুবরণের আগ পর্যন্ত তিনি ছিলেন বাংলা গল্প উপন্যাসের অপ্রতিদ্বন্দ্বী কারিগর তার গল্প উপন্যাসের জনপ্রিয়তা ছিল তুলনাহীন দু সাল থেকে দু প্রায় নয় বছর পরেও তার উপন্যাসের জনপ্রিয়তা বিন্দু পরিমাণও কমেনি আজ এই মহান কথা সাহিত্যিকের জন্মদিন উপলক্ষে আপনাদের জন্যে আমাদের আয়োজন হুমায়ুন আহমেদের অপ্রকাশিত রচনা হুমায়ুন আহমেদ অসময় চলে গেছেন জনপ্রিয়তম কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ জন্ম তেরো নভেম্বর উনিশশো আটচল্লিশ আর মৃত্যুবরণ করেছেন উনিশে জুলাই দু সালে লেখক প্রকাশক ও তার অগণিত অনুরাগী হত। হুমায়ুন আহমেদকে লেখা তার বড় ছেলে নুহা সময়নের একটি চিঠি বোন মমতাজ শহীদের স্মৃতিচারণা এবং হুমায়ুন আহমেদের অপ্রকাশিত একটি রচনা দিয়ে সাজানো হল এই বিনীত শ্রদ্ধাঞ্জলি বাবার কাছে নুহা সময় বাবার প্রথম অপারেশনের কিছুদিন পরে জুলাই মাসে তাকে আমি একটি চিঠি লিখি চাচা চাচি যখন নিউ বাবার কাছে ছিলেন সে সময় তাদের কাছে আমি চিঠিটা ইমেল করে সে সময় তাদের কাছে আমি চিঠিটা ইমেল করে দেওয়ার কথা ভেবেছিলাম আমি চেয়েছিলাম বাবার জ্ঞান ফিরে এলে তারা চিঠিটা তাকে পড়ে শোনাবেন কিন্তু সেটি আর হয়নি মৃত্যুর আগে তার জ্ঞান আর কখনোই পুরোপুরি ফিরে আসেনি এই চিঠিটি তাকে পড়ে শোনার সুযোগ হল না বলে আমার ভেতরে একটি গভীর শূন্যতা অনুভব করি চিঠিটি খুবই ব্যক্তিগত কিন্তু আমার মনে হয় যদি অন্যেরাও এই চিঠি পড়েন হয়তো আমার সেই শূন্যতা কিছুটা দূর হবে বাবা আশা করি ভালো আছো আমি নিজে খুব ভালো অবস্থায় নিই আমার টাইফয়েড হয়েছে টাইফয়েডের জন্য পেটটা খুবই দুর্বল হয়ে পড়েছে পুরো এক সপ্তাহ ধরে শুধু চালের এক জঘন্য অরুচিকর জিনিস ছাড়া আর কিছুই খাইনি বাংলায় যাকে সম্ভবত বলে যাও বিছানায় পড়ে থেকেছি শুধু যাও খেয়েছি আর কল্পনায় ভেবেছি কবে সেরে উঠব কবে সুস্বাদু খাবারগুলো খেতে পাব একটা সময় তো গলদা চিংড়ির জন্যে মন ব্যাকুল হয়ে উঠেছিল আর আমার মনে পড়ে গিয়েছিল অন্য কিছু যখন মায়ের সঙ্গে তোমার ছাড়াছাড়ি হয়ে গেল আমার ভীষণ কষ্ট হয়েছিল কারণ আমার সব সময় মনে হতো সব কিছু ঠিকঠাক হয়ে যাবে তুমি আবার আমাদের কাছে ফিরে আসবে কিন্তু যখন তোমাদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল তখন আমি উপলব্ধি করলাম সেই দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছে রসায়নের ভাষায় আমি প্রত্যক্ষ করলাম একটা দহন পুরে শেষ হয়ে যাওয়া এক অনিবর্তিত প্রক্রিয়া আমার সবচেয়ে বড় ভয় ছিল আমি তোমার কাছ থেকে অনেক দূরে সরে যাব তুমি আর আমাকে তোমার ছেলের মতো করে দেখবে না বিবাহবিচ্ছেদের কয়েকদিন পরে তুমি আমাকে ফোন করলে বললে বিশাল সব গলদা চিংড়ি নিয়ে এইমাত্র তুমি বাজার থেকে এসেছ বললে তুমি ওগুলো রান্না করতে চাও তোমার বাসায় আমার সঙ্গে বসে খেতে চাও তুমি আমি দুজনে জানতাম এটা সম্ভব হবে না ঠান্ডা যুদ্ধের সময় ঘটা করে ভোজ করা যায় না কিন্তু ব্যাপারটা ওখানে শেষ হল না প্রায় আধ ঘন্টা পরে ইন্টারকম বাঁচতে শুরু করলো গার্ড আমাকে জানালো, গেটের বাইরে আমার বাবা দাঁড়িয়ে আছেন তার হাতে একটা জ্যান্ত গলদা চিংড়ি প্রথমে আমি হতবুদ্ধি হয়ে গেলাম তারপর মজা লাগল খানিক উত্তেজনা নিয়ে নিচে নেমে গেলাম তুমি বললে বাবা আমি খুব চাচ্ছিলাম এটা আমরা একসঙ্গে খাই কিন্তু সেটা তো এখন সম্ভব না আমি তোমাকে কথা দিচ্ছি সবসময় আমি তোমার পাশে থাকব একদিন আমরা আবার একসঙ্গে বসে ভালো খাবার খাবো। কিন্তু আপাতত আমি চাই তুমি এটা খাও তারপর তুমি আমার হাতে তুলে দিলে একটা জ্যান্ত গলদা চিংড়ি পানির ফোটার মতো চোখ আর সরু সরু ঠ্যাঙওয়ালা ওই সাংঘাতিক জীবটাকে আমার মনে হচ্ছিল আশা এই আশা যে যা কিছুই ঘটুক না কেন তুমি সব সময় আমার পাশে থাকার চেষ্টা করবে আমার মনে হয় না আমি তোমার পাশে ছিলাম অন্তত তত পরিমাণে নয় যতটা আমার থাকা উচিত ছিল যখন তোমাকে আমি ফোন করতাম প্রায় তুমি কথা বলার মতো অবস্থায় থাকতে না আর যখন আমাদের কথা হতো আমার এত খারাপ লাগত যে ভালো করে নিজেকে প্রকাশ করতে পারতাম না আমি কখনোই তোমার মতো শব্দের কারিগর ছিলাম না অস্ত্রোপচারের আগে তুমি যখন ঢাকায় ফিরে এলে তখন তোমাকে দেখতে যাওয়া কষ্ট করছিল তোমার বাসায় যেতে প্রত্যেকবার গেটে বাধা পাওয়া ছিল বেদনাদায়ক বাবার সঙ্গে দেখা করতে গিয়ে কোনো ছেলেরই প্রত্যেকবার নিরাপত্তা প্রহরীর প্রশ্নের উত্তর দেওয়ার কথা নয় কিন্তু এগুলো কোনো অজুহাত নয় তোমার কাছে আমার আরও বেশি বেশি যাওয়া উচিত ছিল আমি চাই সবকিছু বদলে যাক আমি তোমাকে জানতে চাই আমি তোমাকে অসম্ভব মিস করি তুমি যেন আমি যতটা তোমাকে আমার পাশে পেতে চাই ততটা পাই না বলে আমার ভেতরটা এখনো পোড়ায় এই চিঠি তোমার জন্য আমার গলদা চিংড়ি তোমার ছেলে নুহাস ইংরেজি থেকে অনুদিত দাদা ভাই মমতাজ শহীদ পঁচানব্বই যোগ পাঁচ সমান সমান একশো আমরা ছয় ভাইবোন বোন আম্মার সবচেয়ে বেশি আদর ছিল দাদাভাই হুমায়ুন আহমেদের জন্য আমরা তার সামনেই সবসময় বলি দাদাভাইয়ের জন্য আম্মার আদরের একশো ভাগের পঁচানব্বই এবং আর বাকি পাঁচ ভাই বোনের জন্যে আমরা সবসময় বলি দাদাভাইয়ের জন্য আম্মার আদরের একশো ভাগের পঁচানব্বই ভাগ এবং আর বাকি পাঁচ ভাই বোনের জন্য পাঁচ ভাগ অর্থাৎ দাদাভাই পঁচানব্বই ভাগ অর্থাৎ দাদাভাই সমান সমান পঁচানব্বই পার্সেন্ট আমরা পাঁচজন সমান সমান পাঁচ পার্সেন্ট অর্থাৎ পঁচানব্বই যোগ পাঁচ সমান সমান একশো এসব কতবার আম্মা শুনেছেন কিছু বলতেন না মুচকি হেসে মেনে নিতেন একবার আম্মার গালের বাম দিকে একটা ফোড়ার মতো হয়েছিল দিনে দিনে সেটা আবার শক্ত এবং বড় হয়ে যাচ্ছিল যেহেতু ব্যথা নেই সেহেতু আম্মার কোনো অভিযোগ ছিল না কিন্তু ভাইয়া মোহাম্মদ জাফর ইকবাল ডাক্তার দেখানোর জন্য ব্যস্ত হয়ে গেল ডাক্তার তাকে বলেছে আমার খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে নইলে ধীরে ধীরে ক্যান্সারের দিকে টান নেবে এক ডাক্তার কোনো এক ব্রিগেডিয়ার অপারেশন করলেন রাতে ছয় ঘন্টা পর জ্ঞান এলো মনে হয় আমরা পাঁচ ভাই বোন ঘুরঘুর করছি কতক্ষণ পর পর একজন করে ঢুকি দাদাভাই তখনও এসে পৌঁছায়নি সে তখন পল্লিতে। ঢাকা এসে পৌঁছে যাবে সকালের মধ্যে এদিকে একবার আমি ভেতরে ঢুকি আম্মার মাথায় হাত দিয়ে বলি আম্মা এই যে আমি খুশি এই যে আমি শিখু আম্মা নির্বিকার ওদিকে ডাক্তার বলেন উনি চিনতে পেরেছেন ঠিক আছেন ভয় পেন না ভাইয়া ঢুকে বলে আম্মা আমি ইকবাল আম্মার কোনো পরিবর্তন নেই আপা শাহিন মনি সবার বেলায় ডাক্তার বলছেন উনি সব বুঝতে পারছেন সুস্থ আছেন কথা বলতে হয়তো ইচ্ছা করছে না শেষে সকাল আটটার দিকে দাদাভাই সঙ্গে গানবেন নুহাসকে নিয়ে এলো আমি তাদের নিয়ে আইসিউতে ঢুকলাম নার্সরা গানম্যানকে ঢুকতে দিতে চাচ্ছিল না বলে লোকটি জোর করে ঢুকলো ঢুকে আমি আম্মাকে বললাম আম্মা এই যে দাদাভাই এসেছে সঙ্গে সঙ্গে আম্মা তার কাটা ফুলে থাকা গাল উপেক্ষা করে দুই হাতে চোখ মেলে বলতে শুরু করলেন কই হুমায়ুন কই বাবা শরীর ভালো হাতে স্যালাইনে সুই ফোটানো গালে ব্যান্ডেজ এসব কিছুই না ছেলে এসেছে হুমায়ুন এসেছে সেটাই আসল আন্দাজ একবার আমার সবচেয়ে ছোট বোনের মেয়ে তিথি খুব অসুস্থ হয়ে যায় ওকে নিয়ে শিশু হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে আমার আম্মাসহ সব ভাই বোন বাদ শুধু দাদাভাই ভাই হুমায়ুন আহমেদ কারণ ওর সবচেয়ে অপছন্দের জায়গা হল হাসপাতাল যাক তিথির অবস্থা মোটামুটি ভালো হয়ে উঠতে লাগল কিন্তু পাশের ছোট বাচ্চাটির পেট ফুলে আছে ওর নাকি পেশাব হচ্ছে না কদিন থেকে সে কিচ্ছু খাচ্ছেও না তিন চার বছর বয়স অবস্থা দেখে মনে হল ওরা খুব একটা সচ্ছল না ডাক্তার দেখে সব চেক করে দেখলো বাচ্চাটির কিডনি কাজ করছে না ডায়ালাইসিস করতে হবে ওদের ডায়ালাইসিস করার খরচ দেওয়ার মতো অবস্থা নেই অবস্থা দেখে আম্মা আমাকে বললেন তুই হুমায়ুনের বাসায় গিয়ে ওকে বল হাসপাতালে আসতে আমি অবাক হয়ে বললাম আম্মা ও তো হাসপাতালে আসে না আম্মা বলল তুই তাড়াতাড়ি যা টাকার কথা উঠলে বিশ হাজার দিতে বলবি দাদাবাইর ওখানে গিয়ে দেখি সে মাটিতে বসে তার সেই নিচু টেবিলের ওপর রাখা কাগজে লিখছে আমি বললাম দাদা ভাই তোমাকে আম্মা হাসপাতালে যেতে বলেছে তিথির শরীর খারাপ সে বলল আসল ঘটনা কি কত টাকা লাগবে খুলে বললাম সব কিছু সে সাথে সাথে ড্রয়ার টান দিয়ে দুইটা দশ হাজার টাকার বান্ডিল দিয়ে দিল আমি টাকা ব্যাগে ঢোকালাম ও বলল রিকশা যাবি না মাইক্রোবাস খালি আছে ওটা নিয়ে তাড়াতাড়ি যা আমি হাসপাতালে চলে গেলাম টাকা নিয়ে সবাই অভিভূত এত তাড়াতাড়ি একজনের কষ্ট অন্যজন বোঝে ভাড়ার টাকা আমরা তখন মোহাম্মদপুরের বাবর রোডে থাকি দাদাভাই মাত্র বিয়ে করেছে গুলতেকিন ভাবি পরে ইন্টারমিডিয়েটে হলিক্রস কলেজে বোধ হয় সাল সরকার আম্মাকে আব্বা শহীদ ফজলুর রহমান আহমেদের সম্মানে একটি বাড়ি দিয়েছে উনিশ বাই সাত বাবর রোড ভাবি বাবর রোড থেকে ফার্মগেটে তার কলেজে যেতে আম্মার কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে যান একদিন ভাবি কলেজ থেকে ফেরার আগেই দাদাভাই বাসায় চলে এসেছে সম্ভবত ক্লাস ছিল না কিছুক্ষণ পর ভাবিয়ে এলে ভাত খেতে বসল টেবিলে আমিও আছি দাদাভাই ভাবিকে বলল গুলতে কিন তুমি খারাপ খবরটা শুনেছ তো ভাবি অবাক হয়ে বলল না তো শিখো আপা আমাকে কিছু বলেনি কি হয়েছে দাদাভাই বলল আম্মাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে ভাবি বলল আল্লাহ আমার কালকের রিক্সা ভাড়া কে দেবে দাদাভাই বলল তুমি এমন কথা কি করে বললে আম্মা জেলখানায় হাজতে কেমন আছে না আছে ওসব না ভেবে তুমি ভাবছো তোমার রিক্সা ভাড়ার কথা শিগিরি রেডি হও চলো সেন্ট্রাল জেলখানায় দেখা করে আসি ভাবি তাড়াতাড়ি শাড়ি পরল দুজনে রওনা দিল রিক্সা নিয়ে কিছু দূর যাবার পর দাদাভাই বলল সময় তো শেষ হয়ে গেছে ছয়টার পর আর দেখা করতে দেবে না আসো দুজনে ফানটা খাই দোকানে গিয়ে ফানটা খেলো দুজন মিলে পরে আস্তে আস্তে বাসায় এলো আম্মা তখন বাসায় বসে আছেন তাকে দেখে ভাবি চেঁচিয়ে উঠল আম্মা দেখেছেন আপনার ছেলের কাণ্ড সে বলল আপনাকে নাকি অ্যারেস্ট করে নিয়ে গেছে এরপরে আবার বকাও দিল ভুল করে আমি ভাড়ার কথা বলে ফেলেছিলাম বলে আম্মা আসলে বাড়ির ব্যাপারেই দেখা করতে গিয়েছিল একজনের বাসায় অসুখ দাদাভাই হুমায়ুন আহমেদ কখনো অসুখ সহ্য করতে পারত না আমি তখনও খুব ছোট স্কুলে ভর্তি হই নাই একদিন বাসায় এসে দেখি দাদাভাই আমাদের কালো খাটটার ওপাশ থেকে গড়াতে গড়াতে এ পাশে আসছে আবার ঠিক তার পরপরই গড়াতে গড়াতে ওপাশে চলে যাচ্ছে আমি আম্মাকে গিয়ে বললাম দাদাভাইয়ের কি হয়েছে আম্মা আম্মা জবাব দিলেন চুপ স্কুল থেকে ওকে কলেরার ইঞ্জেকশন দিয়েছে অনেক ব্যথা করছে মনে হয় বিয়ের আগের কথা দাদাভাই তখন ঢাকা ইউনিভার্সিটির লেকচারার আমার মনে আছে শরীর খারাপ করলেই সে ড্রয়িং রুমের মাদুরের শুয়ে চিৎকার শুরু করে দিত ও আম্মা আপনি কই আমি আর বাঁচব না কাছে আসেন বলতেন এই শিখু তোর শক্ত হাতগুলো নিয়ে আয় আমার মাথা টিপে দে শেফু কই আধ কাপ চা বানায়ান শাহিন কই আম্মা যখন আড়ালে চলে যেতেন দাদাভাই তখন আমাদের ছোট ভাইকে ডেকে বলতেন শাহিন যা তো দুটা ট্রিপল ফাইভ সিগারেট নিয়ে আয় আর মনি কই আমার পায়ের ওপর হাঁটতে বলো সবচেয়ে ছোট বোন মনি তখন খুব ছোট আর রোগা ভাইয়া মোহাম্মদ জাফর ইকবাল তখন থাকতো হলে থাকলে তারও ঠিক কোনো ডিউটি পড়তো আমরা ঘরে সবাই মিলে দাদাভাইয়ের সেবা করছি শাহিন গোপনে দুটি সিগারেট এনে দাদাভাইকে দিল দাদাভাই তখন ডাকতে শুরু করলো রাজ্জা কই রাজ্জাকে বল আসতে আমাদের কাজের ছেলে রাজ্জাক ম্যাচ নিয়ে আসলো গোপনে দাদাভাই তখনই গরম চার সিগারেট নিয়ে মানিক বন্দ্যোপাধ্যায় সমগ্র এর একটা খণ্ড বের করে পড়তে বসে গেল কই গেল তার জ্বর কই মাথা ব্যথা আমার এখনও মনে আছে সেই মানিক বন্দ্যোপাধ্যায় সমগ্র ড্রয়িং রুমে কি চমৎকার একটা শাড়ি এখন পড়ছি হুমায়ুন আহমেদের একটি অপ্রকাশিত ছোট গল্প তুমি আমায় ডেকেছিলে ছুটির নিমন্ত্রণে হুমায়ুন আহমেদ ভারতের বিখ্যাত কার্টুনিস্ট চণ্ডী রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে দুটি কার্টুন করেছিলেন একটিতে দেখা যাচ্ছে হাওয়াই শার্টের দোকান পেছনে রবীন্দ্রনাথের ছবি ছবির নিচে লেখা আমাদের হাফ হাওয়াই শার্ট রবীন্দ্রনাথ কর্তৃক উচ্চ প্রশংসিত দ্বিতীয় কার্টুনটিতে খালি গায়ে নেংটি পরা এক লোক মাইকের সামনে দাঁড়িয়ে বলছে আমি তখন শান্তিনিকেতনের মাঠে গরু চড়াতাম একদিন কবিগুরু ডেকে বললেন শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশ মনে হয় কার্টুনের দিকে চলে যাচ্ছে অনেকগুলো পত্রিকা রবীন্দ্র ফ্যাশন পাতা বের করেছে একজন মডেলের ছবি দেখে ভালো লাগল তিনি বুক খোলা পাঞ্জাবি পরেছেন তার বক্ষের কালো লোম পাঞ্জাবির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে ফ্যাশন ডিজাইনাররাও রবীন্দ্র ফ্যাশনের টিপস দিয়ে লেখা লিখছেন একটি লেখায় পড়লাম ফ্যাশন ডিজাইনাররাও রবীন্দ্র ফ্যাশনের টিপস দিয়ে লেখা লিখছেন একটি লেখায় পড়লাম নামি এক বিউটিশিয়ান মেয়েদের উদ্দেশ্যে বলছেন চোখে আইশেডও দেওয়া যাবে তবে কপালে টিপ থাকতে হবে কিছু কন্যা রবীন্দ্র ফ্যাশনে শাড়ি ব্লাউজ পরে ফটো সেশন করেছেন তাদের ব্লাউজের হাতা কুনুই পর্যন্ত তবে পেছনের কাট থাকে সব কথা কে জানে কবিগুরু হয়তো মেয়েদের পিঠখোলা ব্লাউজ পছন্দ করতেন আমার জীবনে রবীন্দ্রনাথ ঠাকুর তিনবার বিভীষিকার মতো এসেছিলেন এই তিন বেলার গল্প করা যেতে পারে শৈশবের কথা বাবা আমাদের তিন ভাই বোনকে তিনটি রবীন্দ্রনাথের কবিতা বের করে দিয়ে বললেন কবিতা মুখস্থ করতে হবে আমার ভাগে পড়ল বিশাল কবিতা এবার ফেরাও মোড়ে একশো সাতাশ লাইনের দীর্ঘ কবিতা কিছুতেই মুখস্থ হয় না বাবা কিছুদিন পর পর পরীক্ষা নেন আমি আটকে গেলেই কঠিন চোখে তাকান আমার বুকের রক্ত পানি হয়ে যায় হায় রে রবীন্দ্রনাথ দ্বিতীয়বারের কথা বলি এরশাদ সাহেব রাষ্ট্রীয়ভাবে শিলাইদহে রবীন্দ্র উৎসব করবেন আমার মতো অভাজন সেখানে রবীন্দ্রনাথের ছোট গল্প নিয়ে একটি প্রবন্ধ পাঠের সুযোগ পেলাম কারণ সম্ভবত গুরুত্বপূর্ণ লেখকেরা এরশাদের আয়োজিত অনুষ্ঠানে যেতে রাজি ছিলেন না ছোট গল্পের অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন অধ্যাপক সৈয়দ আলী হাসান যেদিন অনুষ্ঠান সেদিন ভোরবেলায় আমাকে জানানো হল সৈয়দ আলী হাসান সভাপতিত্ব করলে বিতর্কের সম্ভাবনা দেখা দেবে বলে মনে করা হচ্ছে উনি শিলাইদহে আশা বাতিল করেছেন আপনাকে সভাপতিত্ব করতে হবে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল এক আকাশ না সপ্ত আকাশ যাদবপুর বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী থেকে জ্ঞান গুণী অধ্যাপকেরা এসেছেন তারা প্রবন্ধ পড়বেন সেই আসরে আমি সভাপতি অনেক দিন দরবার করেও রক্ষা পেলাম না মনে মনে কয়েকবার হায়রে রবীন্দ্রনাথ বলে সভাপতি আসনে বসলাম বুক ধক ধক করছে কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে কে কি বলছে কিছুই কানে ঢুকছে না শুধু লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের অধ্যাপক শ্রেণী মঞ্চে উঠেই অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বক্তৃতা শুরু করেছেন এই প্রথম কোন অনুষ্ঠানে সভাপতি হওয়া এই শেষ আমি বাকি জীবনে সভাপতি হইনি আবার যে হব সেই সম্ভাবনা শূন্যেরও নিচে তৃতীয় বিভীষিকার কথা বলি বগুড়া ইয়োৎকয়ারকে দিয়ে আমি একটি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করলাম যিনি গান করলেন তার নাম টিপু বিখ্যাত গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকায় মাথা সুর অবিকৃত রেখে গানটি করা হল বগুড়ার আঞ্চলিক ভাষায় আমার যুক্তি হলো। রবীন্দ্রনাথের গান যদি পৃথিবীর বিভিন্ন ভাষায় গীত হতে পারে তাহলে আঞ্চলিক ভাষায় কেন গীত হতে পারবে না গান প্রচারের আগেই ঘটনা রবীন্দ্রপ্রেমীদের কাছে চলে গেল কেউ কেউ গানের কপিও পেয়ে গেলেন তারা আমার জীবন অতিষ্ঠ করে তুললেন বাংলাদেশ টিভির প্রযোজক মোস্তাফিজুর রহমান সাহেবের ঘরে এক রবীন্দ্র ভক্ত বিখ্যাত ব্যক্তি বলেই নাম গোপন করছি কঠিন গলায় বললেন যে দেশে রবীন্দ্রনাথের চর্চা হয় সে দেশে আপনার মতো মানুষের থাকা উচিত না তার বড় এই দেশে আনন্দের সঙ্গে বাস করছি কারণ রবীন্দ্রনাথ আমাকে ডেকেছেন ছুটির নিমন্ত্রণে আমার আনন্দের সবটা জুড়েই রবীন্দ্রনাথ আমি কতই না ভাগ্যবান আপনারা এতক্ষণ শুনছিলেন হুমায়ুন আহমেদের জন্মদিন উপলক্ষে একটি বিশেষ আয়োজন হুমায়ুন আহমেদের অপ্রকাশিত রচনা হুমায়ুন আহমেদের জীবনের এই ছোট ছোট ঘটনাগুলো শুনে আপনাদের কাছে কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ